ঢকুয়াখানার পলাতক আসামী সুনীল গগৈর সন্ধানত অভিযান চলাই CID-এ ন তথ্য সংগ্রহ করবলে সক্ষম হয়েছে। সুনীল গগৈর পলাতক অবস্থা আছে, উদ্ধার করা মিত্রদেহ তো আছে জাহাঙ্গীরের, কিন্তু জাহাঙ্গীরের মুন্ড এতিয়াও উদ্ধার করবা নাই CID-এ। ঢকুয়াখানত বাহর পাতি থাকা CID-এ বিভিন্ন উৎসর পাওয়া তথ্য অনুসরি সুনীল গগৈ এজন আহোম সম্প্রদায়ের নেতার সুতরাং অরুণাচলের পাসিঘাটত আত্মগোপন করেছে। সেই ব্যক্তিজনে বিভিন্নজনের সঙ্গে ফোনত কথা পতার রেকর্ড ট্রেক করবলে সক্ষম হয়েছে CID-এ, কিন্তু সুনীল গগৈর অবস্থিতি এতিয়াও নিশ্চিতভাবে CID-এ কোবা নাই। এবার এই হোটেল মন কর, গোগামুখ চারিআলির এই হোটেল নাম পূর্ণিমা। শুনে আচরিত হব, ঘটনার আগর নিশা সুনীল গগৈয়ে এই হোটেল কটাইছিল। এই হোটেল 102 নম্বর কোঠাত বাহর পাতিছিল পলাতক আসামী সুনীল গগৈ। 30 আর 31 জুন পূর্ণিমা হোটেলত কটাইছিল সুনীল গগৈ। রহস্যজনকভাবে গোগামুখর হোটেলত বাহর পাতিছিল সুনীলে। এই বিষয়ে কাকুয়ে জানাল আছিল সুনীল গগৈ। 30 তারিখ আর 31 তারিখ আছে, 31 তারিখ নিশা না থাকিল, 30 তারিখ থাকিল মানে মুরিয়া। 30 তারিখর আপনার সন্ধ্যা 5:30 বজাত টিকিট আইসিল ইয়াত। আর তারপর টিকিটে কলে যে সিঙ্গল রুম আছে নাকি, মানে সিঙ্গল রুম এটা দিল। সিঙ্গল রুমের প্রাইসটা 800 আছিল, 800 টিকিট দি বলে রুমত আসলে মানে তলত আমি যেটা সন্ধ্যা সময়ের পিছত মানে মানে চাইছো টিকিটে মানে ওলাই গেল বাইরলে, বাইরের পর গেট তো লক হয়ে আছে। তারপর মানে আপনার ভাত খাব গুছি গেল 8:30 বজাত। ভাত খাই মেলে ঘুরি হওয়ার পিছত মানে রুম চেক করে চাওতে টিকিটের রুমতে আসে। ইতিমধ্যে হোটেলের কর্মচারীক জেরা করেছে CID-এ। CID-এর জেরাত কর্মচারীর বিতং তথ্য সুদরি করেছে। 30 আর 31 জুন হোটেলত সুনীল গগৈ কিদরে আছিল তার তথ্যও সুদরি করেছে হোটেলের কর্মচারী। হোটেলত সুনীলক লগ ধরবলে আহিছিল এক বিশেষ ব্যক্তি। এই ব্যক্তিজনের ফোন রিসিভ করা নাছিল সুনীল গগৈ। ব্যক্তিজনে হোটেলের কর্মচারীর ফোনরে সুনীলের সঙ্গে যোগাযোগ করেছিল। রহস্যজনকভাবে 31 জুন হোটেলের পর পলাইছিল সুনীলে। গেটটু তলা মারি দিল, তলা মারি রাতেপা আপনার যেটা মানে গেটটু খুলি মেলে তলত আসিল। তারপর তলত আহি মানে রুমত থাকিল। রুমত থাকার পিছন তখন লগর এজন আসলে, লগর এজন এনে আবেলি বা এটা দুটা তে সময় আছে, মানে মানে অহার পিছত কলে ভাইটি তোমার ফটো দিয়াছিল, মোট ফটো তোমার রুমত থাকা মানুষজনে রিসিভ করা। পিছন তখন মানে ফটো দিল, তখন প্রথমবার ফোন করতে মানে এজন মানুষ এনসার দিছে যে মানে ছুটি কাটি আছো, আকো দেখবা ফোন করেছিলে তুমি কত আসা বলে। সুনীল গগৈ সেই বন্ধুজনের ফোন করেছিল, সুনীল গগৈ নয় তখন যুন যুন তখন লোক করব মানুষ পাইছিলে এজন জন। তখন মানে বলে তুমি কত আসা সুনীল গগৈ, বা সুনীল গগৈ বা ফোন আসলে এটা মানে কখনো কব জানা নাই। তারপর মানে তখন এনসার দিলে কলে কি মানে ছুটি কাটি আসো, আকো দেখবা ফোন করেছিলে, ফোন করে আকো দিছে তুমি পোয়া নাই নাকি, তখন কলে আহি আসো। আকো দেখবার ফোন করতে মানে দুটা তিনবার ফোন করছে, তখন কইছে আহি পালো বলে কোথায়, তখন মোর হাতত মোবাইলটা বটাই মেলি তখন নামি দিল। নামি যাওয়ার তাহেটর পিছত মো নামি আইছিল, তখন রুমত সোমালে মই তলত গেলো। তলত যাওয়ার পিছত মই আবেলি সময়ত মই রুমটো চেক করব আইছিল, মানে মানুহকেইটা বিলটো নেক্সট দিনা লওয়া নাই লব আইছিল। তখন মানে যেটা দুয়ার চোয়ার খোলা আছে মানে মানে এদি ওলাই গুছি গেল আৰু বিল নিকে ওলাই নেক্সট দিনা মানে বিলটো গেলে। CID নিশ্চিত সুনীল এতিয়াও জীবিত অবস্থাত আছে। সুচতুর অপরাধীর দরে কৌশলরে আত্মগোপন করেছে সুনীল গগৈ। আরক্ষীর সন্দেহ, সুনীল অরুণাচলের এতিয়াও আঁতরি যাওয়া নাই, শীঘ্রে সুনীলক করায়ত্ত করবা যাব বলে ধারণা করেছে CID-এ। ব্যুরো রিপোর্ট, NB News।